একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসের কথা মাথায় রেখে গোলবাড়ি কালচারাল অ্যাসোসিয়েশন এবছর বারাসাত দু নম্বর ব্লকের গোলবাড়িতে ভাষা দিবসের একটি বিশেষ অনুষ্ঠান এই প্রথম বছর করল একই মঞ্চে তারা বাংলা ভাষাকে যেমন স্বীকৃতি দিল তেমনি এনআরসি এবং ক্যার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালো আসুন শুনি দিবসটা হচ্ছে আন্তর্জাতিক ভাষা দিবস আমরা বাংলা মায়ের বাঙালি সন্তান আমরা বাংলা ভাষাকে আমাদের হৃদয়ের সবটুকু উজাড় করে দিয়ে তাকে শ্রদ্ধা করি মায়ের সমান আমরা বাংলা ভাষাকে শ্রদ্ধার সঙ্গে রাখি কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে এমন একটা ভারতবর্ষে এমন একটা সরকার আছে যে সরকার এনআরসির মধ্য থেকে আমাদের নাগরিকত্ব হরণ করার চেষ্টা করছে আজকে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্য থেকেও আমরা দেখতে পাচ্ছি যে আজকের আমাদের নাগরিকত্ব হরণের চেষ্টা চলছে সারা ভারতবর্ষের মানুষ বিশেষ করে পশ্চিমবাংলার বাঙালি সন্তানরা অত্যন্ত আতঙ্কিত যে আমরা কবে হয়তো আমাদের ডিটেনশন ক্যাম্পে চলে যেতে হবে আমরা বুঝতে পারছি না যে আমরা পশ্চিমবাংলায় থাকতে পারব কি না হয়তো আগামী দিনে দেখতে পাবো যে এই সরকারও বলছে যে পশ্চিমবাংলার মানুষ হয়তো আগামী দিনে বাংলা ভাষায় কথাও বলতে পারবে না তার জন্য বাংলা ভাষায় যাতে আমরা কথা বলতে পারি এবং বাংলা ভাষা যাতে আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে না পারে বাংলা ভাষাটাকে আমরা যেভাবে মায়ের শ্রদ্ধার সঙ্গে আমরা আবদ্ধ করে রেখে দিয়েছি আজকের সেই বাংলা ভাষাকে শ্রদ্ধা করা শ্রদ্ধা জানানোর জন্য এবং বাংলা ভাষাকে রাষ্ট্রীয় মর্যাদা পাওয়ার জন্য যে বীর শহীদরা ওপার বাংলায় পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য টাকিরোড গোলা কালচারাল অ্যাসোসিয়েশন ক্লাব আজকের আন্তর্জাতিক ভাষা দিবস পালন করছে আমার নাম মোহাম্মদ মহসিন ইসলাম আমি সম্পাদক টাকিরোড গোলা কালচারাল অ্যাসোসিয়েশন ক্লাব আমার পাশে আছে আমার সভাপতি আমার ছোট ভাই মনিরুল ইসলাম মণি